আসসালামু আলাইকুম, আমার প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আসলাম সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেলে কিভাবে একটি ফিল্টার ইউজ করে আমরা খুব সুন্দর করে একটি গোডাউনের মাল আমরা বের করে দিতে পারি। ধরেন ফর এক্সাম্পল, একটা প্রতিষ্ঠানের অনেকগুলো প্রোডাক্ট আমি এখানে দিয়েছি, তো এই প্রোডাক্টগুলো কিভাবে বের করা যায়। তো এরকম করে আমি আগে কয়েকটা প্রতিষ্ঠানের নাম দিয়ে রাখছি, ধরুন প্লাস্টিকের চেয়ার আর প্লাস্টিক টেবিল আলমারি, এরকম করে আমি অনেকগুলো দিয়ে রাখছি। তো এরকম আবার এখানে কিছু কোম্পানি আছে, তাহলে একটা ব্যক্তি আসলো, ধরেন ফর এক্সাম্পল যে সে আরএফএলের চেয়ার কিনবে, তো আমার কাছে অনেক পরিমাণে মাল, ধরেন একটা একটা গোডাউনে বা একটা যে পাইকারি দোকানে কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার মাল থাকে। তার ভিতরে আপনি আপনার ক্লায়েন্টকে কিভাবে বলবেন যে আপনার কাছে কয়টা আছে? কারণ একটা থেকে তো পাইকারি মূল্য থেকে তো কম জিনিস নেবে না। তো যেখানে আপনার যে ভদ্র মহিলা বা ভদ্র লোক যে আসবেন তাকে বলবেন যে স্যার একটু দাঁড়ান, তো আমি চেক করে দেখছি আপনি কী নেবেন। তাহলে ভদ্রলোক বলবেন যে আমার 20টা চেয়ার লাগবে ফর এক্সাম্পল। তাহলে আপনি কী করবেন, এই জায়গাটা, এই যে এই যেখানে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি যদি এই দেখেন ফিল্টার বলে একটা কথা আছে, ডাটাতে যাবেন, এই যে ডাটাতে ক্লিক করবেন, তারপর ফিল্টারের উপরে ক্লিক করবেন। দেখেন এখানে যেন কীরকম যেন একটা ট্যাবের মতো চলে আসছে, এই যে ট্যাব, এখানে একটা ট্যাব, এখানে একটা ট্যাব। ফর এক্সাম্পল আমরা এই ট্যাবে গেলাম, অন্য ট্যাবে যেতে পারি কোনো সমস্যা নেই, এই ট্যাবে গেলাম। যাওয়ার পরে আমি এই যে সিলেকশন অল বলে একটা কথা আছে এটাকে উঠাই দিব। এখন যদি আমি বলি চেয়ার নিতে আসছি, এই যে চেয়ারের উপরে ক্লিক করবো, শুধু চেয়ারের উপরে ক্লিক করবো, তারপর ওকে দিব। দেখেন আমার চেয়ারের সব আইসা পড়ছে। তাহলে চেয়ার এখন বলবেন যে ম্যাডাম মাস্টার আপনি কোনটা নেবেন, আরএফএলেরটা নেবেন নাকি লিরারটা নেবেন না পার্টেক্সটারটা নেবেন, তো এরকম করে তাকে বলবেন। তাহলে ধরুন আরএফএলের বিভিন্ন দামের আছে, 100 টাকা দামেরটা আছে, 500 টাকার দামেরটা আছে, 320 টাকা দামেরটা আছে, 486 টাকার দামের আছে, আপনি কোনটা নেবেন স্যার? তো এইভাবে আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে। আবার যখন আপনি এই ক্লায়েন্টের কাছে এটা বিক্রি করে ফেলেন তখন চলে গেল, আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ক্লিক করব, তখন চলে যাবে। আবার এখন যদি বলে যে আমাকে আর এই বেঙ্গলের 2টা টেবিল দেন, তো এখানে আরে যাবেন, এই উঠাই দিবেন, এই যে বেঙ্গল, এই যে বেঙ্গল টেবিল পেয়ে গেছেন। তো এইভাবে আপনি খুঁজে বের করতে পারবেন যে আপনার যে কোনো জিনিসটা খুব ইজিলি আপনি খুঁজে বের করতে পারবেন। তো আমি ছোট্ট একটা বানাই আপনাদেরকে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব, আমি ছোট একটা করে বানায় দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি নতুন একটা পেজ নেই, পেজ নেওয়ার পরে আমাকে আগে লিখতে হবে যে আমি আসলে কোনটা কোন জিনিসটা করব। সেটা হচ্ছে প্রথমে লিখতে হবে সিরিয়াল নাম্বার, ধরি SL, তারপরে হচ্ছে প্রোডাক্ট নেম, ওই জিনিসটাই আবার করি আপনাদের সাথে যে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি যদি এখানে এখানে যে জায়গাটা সেই জায়গাটা যদি আমি যদি খুঁজে বের করতে যাই, কেউ না একটা ক্লায়েন্ট যাচ্ছে যে মনিটর যাচ্ছে এসে, তো আমি কি করব, এখানে গিয়ে ডাটাতে ক্লিক করব, ডাটাতে ক্লিক, ফিল্টারে ক্লিক করলে আমার এখানে আপনার
এইগুলো আসবে ট্যাবগুলো, তাহলে আমি এখানে যাব, তো এখানে এটা অ্যাড হয়ে যাবে, যাওয়ার পর এটা উঠাই দিব, তারপর আমি শুধু মনিটরে ক্লিক করব। তাহলে আমি আমার ক্লায়েন্টকে বলবো, স্যার আপনি কী নেবেন, এইচপি নেবেন, ডেল নেবেন, না ইসোনিক নেবেন, কোনটা নেবেন স্যার, কোনটা কত দিন, এইটা এটা আপনি কোনটা নেবেন। তো এইটার এই ধরনের থেকে আপনি খুঁজে বের করে দিতে পারবেন, এখানে 10টা আছে আপনার কাছে, 10 থেকে একটা বিক্রি করতে পারবেন, এইভাবে আপনি স্বাভাবিকভাবে নিতে পারবেন। আবার আপনার যখন এই ক্লায়েন্টটা চলে যাবে, এখানে ক্লিক করে ওকে দিবেন, আবার যদি ক্লায়েন্টটা চলে যায় যে এসে চাই কিবোর্ড, তাহলে এখানে এটাকে সিলেক্ট করে উঠিয়ে দিবেন, এই যে কিবোর্ডটা দিয়ে ওকে দিয়ে দিবেন। এভাবেই খুঁজে বের করতে পারবেন যে কোম্পানির নাম, স্টক প্রাইস, এইভাবেই একটা খুব সুন্দরভাবে স্টকগুলো গুছিয়ে দিতে পারবেন। তো আপনাদের তারপরে যদি কোনো কোর্সে থাকে আমাকে নক দিতে পারেন, বা আমাকে ইনভাইট করলে আমি ছোট্ট একটা ভিডিও আকারে বানিয়ে আপনাকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন আর দোয়া রাখবেন আমার জন্য।